আসসালামু আলাইকুম। তোমাদের জন্য নিয়ে এলাম পি2 এর 46 প্রিলি প্রোগ্রামের বিস্তারিত কোর্স প্ল্যান। এই রুটিনের ভিডিওটা তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা পি2 এতে ক্লাসের সিস্টেমটা কি, এখানে কখন এক্সাম হয়, এখানে উইকলি মেগা এক্সাম কখন হয়, এখানে কাউট চ্যাম্পিয়নশিপটা কি, এখানে রেগুলার পড়াশোনা করলে কোনো পুরস্কার পাওয়া যায় কিনা, এবং কেন পি2 এর কোর্সটা অন্যদের তুলনায় আলাদা, এটা যদি তুমি আমাদের এই রুটিনের ভিডিওটা দেখো তুমি কিন্তু বুঝে যাবা। মে মাসের 1 তারিখে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে এই কোর্সটা শুরু হচ্ছে। আমরা প্রথম 2 দিন রেখেছি আমাদের যে নতুন LMS সিস্টেম, এই বছর 46 প্রিলি দিয়ে আমরা কিন্তু আমাদের নতুন LMS ওয়েবসাইট লঞ্চ করতেছি। এই LMS ওয়েবসাইটের মধ্যেই তোমাদের ক্লাসের ব্যাপারে যত ইনস্ট্রাকশন সব কিছু পেয়ে যাবা, এখানে এক্সাম দিতে পারবা, রেকর্ড ক্লাসও এখানে দেখতে পারবা, এবং এটার ভিডিও স্ট্রিমিং কিন্তু খুবই স্মুথ, যে আটকে যাওয়াটা ওইগুলো কোনো কিছুই হবে না, এবং তুমি তোমার মতো করে স্পিড বাড়ানো কমানো সব রকমভাবে তুমি ভিডিওগুলো দেখতে পারবা, এবং তুমি একটা চমৎকার এক্সপিরিয়েন্স পাবা আমাদের নতুন LMS সিস্টেমে। তো প্রথম 2 দিন আমরা রেখেছি যে LMS কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে পি2তে কাউট খেলতে হয়, কিভাবে এক্সাম দিতে হয়, তারপর কিভাবে ক্লাস করতে হয়, এই বিষয়ে ট্রেন আপের জন্য। পুরো মে মাসে আমরা কোনো লাইভ ক্লাস রাখি নাই, কারণ আমাদের 46 BCS প্রিলি প্রোগ্রামে যারা আছে তাদের একটা বিশাল অংশ কিন্তু 45 প্রিলিতে পরীক্ষা দিবে। তো যারা 45 প্রিলি দিবে ওদেরকে কিন্তু আমরা পুরো ড্রাইভটা শেয়ার করে রাখছি, তো সেটা তারা দেখে তারা 19 মে তারা পরীক্ষাটা দিক। এর মধ্যে আমি তাদের কোনো রকম ডিস্ট্রাকশন করতে চাই না। বাকিরা তাহলে কি করবে, বাকিরা বসে থাকবে? না, বসে থাকবে না, পুরো মে মাস জুড়ে তারা বাংলা এবং ইংরেজির রেকর্ড ক্লাস দেখবে এবং 3টা কাউট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। এই 3টা কাউট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপে কিন্তু সেরা 10 জনের জন্য টোটাল 5,000 টাকার পুরস্কার, তার মানে একজনের প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপ 500 টাকা করে পাওয়ার একটা সুযোগ থাকবে। সো তুমি যদি 3টা চ্যাম্পিয়নশিপে যদি সেরা 10-এ থাকো তাহলে তুমি কিন্তু শুধু মে মাসেই তুমি 1500 টাকা পুরস্কার হিসেবে পেয়ে যেতে পারো। আমাদের পুরো কোর্সে টোটাল 12টা কাউট চ্যাম্পিয়নশিপ হবে, তাহলে 12টা কাউট চ্যাম্পিয়নশিপে তুমি যদি প্রত্যেকটাতে সেরা 10-এ থাকো তুমি কিন্তু 6,000 টাকা পুরস্কার পাইতে পারো। এটা ছাড়াও আমাদের পুরো কোর্সে টোটাল 12টা সাবজেক্ট ফাইনাল হবে, তো তুমি যদি এই সাবজেক্ট ফাইনালগুলোতে ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি অনেক টাকা পুরস্কার পেয়ে যাবা। মে মাসের রুটিনে দেখো আমাদের শুরু হচ্ছে 4 মে থেকে ইংলিশ রেকর্ড ক্লাস লেকচার 1 এবং ইংলিশ কাহুত 1 থেকে 3। এইভাবে প্রথম সপ্তাহে তোমরা কিন্তু ইংরেজির রেকর্ড ক্লাস দেখবা 3টা, বাংলার 3টা রেকর্ড ক্লাস, এবং যা যা দেখছো এবং এখানে যে কাউটগুলো খেলছো তার উপর একটা চ্যাম্পিয়নশিপ হবে 12 মে, এবং এখানে প্রথম 10 জন পাবে 5,000 টাকার পুরস্কার। দ্বিতীয় সপ্তাহে সেম তোমরা রেকর্ড ক্লাস দেখবা এবং তার উপরে চ্যাম্পিয়নশিপে জয়েন করবা 19 মে, মানে যেদিন প্রিলি হবে আর কি, এবং তারপরের সপ্তাহে সেম তোমরা রেকর্ড ক্লাস দেখবা, কাউট খেলবা, এবং 26 মে তোমরা একটা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবা। 27 এবং 28 মে আমরা রিটেনের গাইডলাইন ওয়েবিনার নিব, মানে 19 মে যারা পরীক্ষা দিবে তাদের কাটমার্ক কত হইতে পারে, কিভাবে রিটেনের প্রস্তুতি শুরু করবে, এই ব্যাপারে আমরা 2টা গাইডলাইন দিব 27 এবং 28 মে। অফিসিয়ালি আমাদের লাইভ ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে 3রা জুন থেকে। আমি এখন ধাপে ধাপে আমাদের কোর্সটার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করব, এর ফলে তুমি বুঝে যাবা যে কেন পি2 কোর্স অন্যদের তুলনায় আলাদা। তখন তোমার নিজেরই মনে হবে পি2 কিন্তু যা সার্ভিস প্রোভাইড করতেছে তার তুলনায় কোর্স কিন্তু অনেক কমই তোমার কাছে মনে হবে, তুমি এরপর কোর্স নিয়ে আর কোনোদিন কোনো প্রশ্ন করবে না। দেখো যেদিন ক্লাস তার পরদিন এক্সাম, তাহলে তুমি 3রা জুন যদি বাংলা গ্রামার লেকচার 1টা করো, পরদিন তুমি ওই টপিকের উপর একটা ক্লাস টেস্ট দিবা, একটা এক্সাম দিবা। আর পি2 এর ক্লাসগুলো হচ্ছে সবগুলা রাত 9টা থেকে, তো রাত 9টা থেকে ক্লাস দেওয়ার কারণে যে সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ, তোমরা যারা চাকরি করো তো দিনের বেলা চাকরি করলে তুমি রাতে তো ঠিকই ক্লাসটা করতে পারবা, এখানে রাত 9টা থেকে রাত 11:30, মাঝখানে আমরা 15 থেকে 20 মিনিটের একটা ব্রেক দিব, সুতরাং তুমি যদি এখানে খাওয়া দাওয়া করে আবার তুমি লাইভ ক্লাসে জয়েন করতে পারবা। আর যেদিন ক্লাস করবা পরদিন রাত 8টায় তুমি তারপর একটা ক্লাস টেস্ট বা এক্সাম দিবা, তো অনেক সময় এশারের তোমার জামাতের জন্য তুমি একটু টাইমটা আগে পরে হইতে পারে, এটা কোনো সমস্যা নয়, আমরা কিন্তু পুরো 1 ঘন্টা তোমার জন্য কিন্তু স্কোরটা নিব, কারণ তুমি প্রশ্নটা ওপেন করলে তুমি পরীক্ষাটা দিতে পারবাই, আমরা যে টাইমটা ফিক্স করে দিব তুমি এই টাইমে বাড়ি তুমি পরীক্ষা দিতে পারবে না, তো সেই জন্য এটা নিয়ে তোমরা দুশ্চিন্তার কোনো কারণ না যে ভাইয়া এই টাইমটার মধ্যে তো অনেক সময় এশারের জামাতের টাইম পড়ে যায় তখন আমরা কি করবো, কোনো সমস্যা নাই, তুমি ওই আমরা যে টাইমটা দিব তুমি ওই 1 ঘন্টার ভিতরে যে কোনো একবার ঢুকে তুমি পরীক্ষা দিয়ে ফেলতে পারবা, জামাত নিশ্চয়ই 1 ঘন্টা জোরও হবে না, তাই না? এবং এই রুটিনটা কিন্তু যারা চাকরিজীবী বিশেষ করে তাদের জন্য আমি মনে করি এটা কিন্তু খুবই কার্যকর একটা রুটিন। এই কোর্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা আগে থেকে ছিল, পুরো সপ্তাহে যা কিছু পড়ানো হয় সেটার উপরে শনিবার এক্সাম হয়। ধরো তুমি ব্যাংকে জব করো বা অন্য কোথাও জব টপ করো, তুমি তো সপ্তাহে তোমার 1টা বা 2টা ক্লাস মিস হয়েছে, ভালো করে পড়তে পারো না, তুমি যেটা করবা শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে তারপরে ধরো 2-1টা ক্লাস তুমি পড়ো নাই বা মিস গেছে কোনো কারণে, তুমি শুক্রবার সারাদিন পড়তে বসবা,
শনিবার সারা দিন পড়বা, শুক্রবার এবং শনিবার সারা দিন পড়ে শনিবার রাতে তুমি আগের সপ্তাহে সবগুলো টপিকের উপর মেগা এক্সাম দিবা। তাহলে দেখো, একটা টপিকের উপরে তুমি একটা ক্লাস টেস্ট দিচ্ছ পর দিন, পুরো সপ্তাহে তুমি 6টা ক্লাস টেস্ট দিচ্ছ, এবং পুরো সপ্তাহে যে 6টা লেকচার হলো এবং 6টা ক্লাস টেস্ট হলো, এই পুরো সপ্তাহের সবগুলো কন্টেন্টের উপরে তুমি শনিবারে গিয়ে যখন উইকলি মেগা এক্সাম দিচ্ছ, তোমার কিন্তু আরেকবারই ভীষণ হয়ে যাচ্ছে। এভাবে তুমি যদি পিটিউর সাথে থাকো, তোমার কোন ফাঁক দিয়ে সিলেবাস শেষ হয়ে যাবে তুমি কল্পনা করতে পারবে না। তো দেখো, আমাদের জুন মাসে কিন্তু বাংলা এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাদেশ বিষয়গুলি দিয়ে কিন্তু আমাদের কোর্সটা শুরু হচ্ছে। এইভাবে তুমি লাইভ ক্লাস করবা, পরদিন এক্সাম দিবা, পুরো সপ্তাহে সবগুলো টপিকের উপরে শনিবার একটা মেগা এক্সাম দিবা। তো দেখো, এইভাবে পড়ার কারণে তুমি কি সুবিধাটা পাচ্ছ, আমাদের যখন এক একটা সাবজেক্ট যখন শেষ হবে, তখন ওই সাবজেক্টে যে প্রশ্নমেক আছে, সেই প্রশ্নমেকটা আমরা তোমাদের সলভ করার সুযোগ দিব। যে খেয়াল করো, এখানের মধ্যে আমাদের কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স, এখানের মধ্যে 19টা লেকচার কিন্তু 17 জুলাই কিন্তু শেষ হচ্ছে। তো বাংলাদেশ অ্যাফেয়ার্সের উপর আমরা কিন্তু সাম্প্রতিক যে ক্লাসগুলো এগুলো নিব আমরা একদম কোর্সের শেষ পর্যায়ে, সেই জন্য এখানে তুমি 19টা ক্লাস দেখতে পাচ্ছ। তো এই 19টা ক্লাস করার পরে দেখো, আমাদের যে জুলাই 19, জুলাই 20, জুলাই 21, আমরা টানা 3 দিন রাখছি বাংলাদেশ অ্যাফেয়ার্সের উপর ওপেন বুক কোশ্চেন সলভ। আচ্ছা, ওপেন বুক এক্সাম মানে কি? ওপেন বুক কোশ্চেন সলভ মানে আমরা তোমাদেরকে এরকম সারাদিন 4-5 হাজারের মতো প্রশ্ন দিয়ে দিব, প্রশ্ন ব্যাংক দিব, সেই প্রশ্ন ব্যাংকগুলো তুমি তোমার মতো করে প্র্যাকটিস করবা। এই প্রশ্ন ব্যাংক কিন্তু আমরা তোমাকে কোর্সে শুরু থেকে দিয়ে দিব। তো তুমি যদি প্রতিদিন যদি প্রশ্ন প্র্যাকটিস করো, তাহলে ডেইলি প্র্যাকটিস করলা, উইকলি এক্সামের জন্য প্র্যাকটিস করলা, আবার 3 দিন সময় পাচ্ছ তুমি এই 3-4 হাজার প্রশ্ন নতুন করে প্র্যাকটিস করার জন্য। তুমি কই ভাই, আমি এখানে কষ্ট করে প্র্যাকটিস করে কি লাভ? মনে রাখবা, পিটুয়েতে আমরা শাস্তি দেই না, কিন্তু তুমি যদি ভালো করো তোমাকে পুরস্কার দেই। ভাই, আমরা শাস্তির নীতিতে বিশ্বাসী না, আমি মনে করি শাস্তি দিয়ে কাউকে ভালো লাইনে আনা যাবে না, বরং আমি যদি তোমাকে পুরস্কার দিই তখন তুমি পড়াশোনা করবা। তো তুমি এই 19, 20, 21 তারিখ যে কঠোর পরিশ্রম করতেছো, তুমি যে কোশ্চেন ব্যাংকগুলো আবার সলভ করতেছো, তুমি ডেইলি এক্সামের সময় প্র্যাকটিস করছিলা, উইকলি সময় করছিলা, কিন্তু এই 3 দিন যে তুমি ডেডিকেটেডলি কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করছিলা, আমরা তোমাকে কি পুরস্কার দিব? আমরা 22 জুলাই মানে এই 3 দিন এই কোশ্চেনগুলোর উপরে, একদম এই কোশ্চেনগুলোর উপরে, আমরা এখানে সারাদিন 4-5 হাজারের মতো প্রশ্ন থাকে, এগুলোর উপরে কাল চ্যাম্পিয়নশিপ হবে। এখানে তুমি যদি সেরা 10 থাকো তাহলে তুমি কিন্তু 500 টাকা পেয়ে যাবা, মানে মোট 10 জন এখানে 5,000 টাকার পুরস্কার পেয়ে যাবে। একটা ব্যাপার খেয়াল করো, আমরা ফাইনাল এক্সামটা রাখছি কিন্তু কাল চ্যাম্পিয়নশিপের পর দিন। এই কাজটা কেন করছি? কারণ তুমি কিন্তু এই 3 দিনে ওপেন বুকে সারাদিন 4-5 হাজার প্রশ্ন সলভ করে তুমি একটা কাউ চ্যাম্পিয়নশিপে জয়েন করে ফেললা, এবং কাউতে জিতার জন্যই তুমি যে কাজটা করবা, তুমি বারবার প্র্যাকটিস করবা, তোমার মনের মধ্যে একটা জিত কাজ করবে, না আমাকে কিন্তু সেরা 10-এর মধ্যে থাকতেই হবে। তাহলে এই যে তুমি কাউ চ্যাম্পিয়নশিপে পুরস্কার পাওয়ার জন্য তুমি যে প্র্যাকটিস করবা কোশ্চেনগুলো, 22 জুলাই কিন্তু তোমার একটা ভালো প্রস্তুতি হয়ে গেল। কাউ চ্যাম্পিয়নশিপে তুমি দেখলা তুমি অনেক কোশ্চেন তুমি জানতা, কিন্তু কাল চ্যাম্পিয়নশিপে তুমি দ্রুত আনসার করতে পারো নাই, তোমার আগে তোমার বন্ধু আনসার করে পুরস্কার পেয়ে গেছে, তখন তুমি আরও একদিন রিভিশনটা দিয়ে ভালো করে তুমি তার পর দিন একটা ফাইনাল এক্সাম দিবা। প্রত্যেকটা সাবজেক্ট সেফ, যেদিন কাল চ্যাম্পিয়নশিপ হবে তার পর দিন আমরা ফাইনাল এক্সামটা নিব। এই ফাইনাল এক্সামটা কিন্তু আবার গুগল ফর্মে হবে অথবা আমাদের ওয়েবসাইট থেকে হবে, কিন্তু কাল চ্যাম্পিয়নশিপটা লাইভও হবে। যারা কখনো খেলো না কাল চ্যাম্পিয়নশিপ, এটা একটা কুইজ কম্পিটিশনের মতো আমরা তোমাদের শিখাই দিব কীভাবে করতে হয়, অর্থাৎ আমাদের পেজে অনেক লাইভ আছে কেমনে করতে হয়, তোমরা দেখতে পারো। তাহলে আমাদের এট এ টাইম 2টা সাবজেক্ট আমাদের শেষ হচ্ছে। এরপরে দেখো, 24 এবং 25 তারিখ এই দুদিন আমরা বাংলা ব্যাকরণের 1500 বা 2000 মতো প্রশ্ন আছে, এবছর একটা বার্তাবারের প্রশ্ন, সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য সুযোগ রাখছি। তো তুমি বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো তুমি যে প্র্যাকটিস করলা, তোমাকে আমরা কি পুরস্কার দিব? ওই যথারীতি কাল চ্যাম্পিয়নশিপ, সেরা 10 থাকলে তুমি 500 টাকা পেয়ে যাবা, এবং তারপর দিন তুমি কাল চ্যাম্পিয়নশিপে যেগুলো মনে হয়েছিল তুমি যে কমন পড়ছে কিন্তু তুমি ভুলে গেছো অ্যান্সার, তুমি দেখাতে পারো না, তোমার বন্ধু দেখায় পুরস্কার পেয়ে গেছে, এই ভুল ত্রুটিগুলো তুমি কারেকশন করে তুমি একটা বাংলা ব্যাকরণের ফাইনাল এক্সাম দিবা। আচ্ছা ভাইয়া, ফাইনাল এক্সাম যদি দিব এখানে কোনো পুরস্কার পাবো কিনা? হ্যাঁ, এখানেও সেরা 5 জন কিন্তু পুরস্কার পাবে। আর একটা কথা বলে দিই, তুমি যদি আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট যদি জিজ্ঞেস করো, এরকম হয়েছে যে আমরা পুরস্কার দিব বলছিলাম 5 জনকে কিন্তু পুরস্কার দিয়েছি 10 জনকে, কাউ চ্যাম্পিয়নশিপে পুরস্কার দেওয়ার কথা ছিল 10 জন, পুরস্কার দিয়েছি 15 জনকে, এরকম অসংখ্য। আর রুটিনের বাইরেও কিন্তু আমরা অনেক কাউ চ্যাম্পিয়নশিপ করি, যেমন ঈদানন্দ কাউ চ্যাম্পিয়নশিপ, এরকম আরও অনেক প্রতিযোগিতা থাকে। এবং আমি যেটা মনে করি, পিটুয়ের কোর্সে এমনভাবে সাজানো, তুমি ভাই তুমি যদি পড়াশোনা করো ঠিক মতো, তুমি যে পুরস্কার পাইবা, তুমি কোর্সের চেয়ে বেশি টাকা নিয়ে তুমি ঘরে যাবা। সুতরাং পিটুয়ের কোর্স ফি যারা মনে করতে বেশি, তাদের কাছে এই ভিডিওটা ভালো করে দেখার পর আর তোমার কাছে মনে হবে না এটা কোর্স ফি বেশি। এই কোর্সে আমরা প্রথমবার মধ্যে যে জিনিসটা রাখছি সেটা হচ্ছে, আমরা প্রতি শুক্রবারে তোমাদের লিখিতর জন্য ক্লাস রাখছি। কেন রাখছি? কারণ লিখিত টপিকগুলো কিন্তু আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু না করলে পরবর্তীতে করা যায় না। যেমন ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন টপিকের উপরে তোমার ইংলিশে 50, বাংলা দ্বিতীয় পত্র 15, তাহলে কত? 65 নাম্বার শুধুমাত্র ট্রান্সলেশন।
এবার আসো আরেকটা উপকার পাওয়া যাবে ট্রান্সলেশন প্র্যাকটিস করলে। কি উপকার পাওয়া যাবে? আমরা যেহেতু এখানে এডিটোরিয়াল প্র্যাকটিস করব ট্রান্সলেশনের জন্য, তোমার কিন্তু ইংলিশে এস রাইটিং 50 নম্বর ওটার জন্য প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তাহলে এস এ 50, ট্রান্সলেশন 65, 115 নম্বরের জন্য তুমি যদি রেগুলার পত্রিকার এডিটোরিয়াল ট্রান্সলেশন প্র্যাকটিস করো তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যাচ্ছে। ভাই তুমি যদি ভালো করে ট্রান্সলেশন প্র্যাকটিস না করো তুমি কিভাবে একটা 50 নম্বরের এসে লিখবা? এই জন্য এটা আমরা শুরু থেকে আমরা রাখতেছি কোর্সের মধ্যে। একদম তুমি এখানে আমাদের কোর্সের দেখো একদম 9 জুন থেকে ইংলিশ ট্রান্সলেশন কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার প্রতি শুক্রবার বিকাল 3টায় হবে এই ক্লাসটা। তাহলে প্রত্যেক শুক্রবারে তুমি যে ট্রান্সলেশনের প্র্যাকটিস যে শুরু করে দিলা, পুরো কোর্স শেষে দেখা যাবে তোমাকে বাই ট্রান্সলেশনের জন্য আলাদা করে কোনো প্যারা নিতে হবে না, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আলাদা প্যারা নিতে হবে না, ইংরেজি এসে আলাদা করে পড়তে হবে না। আর একটা উপকার তুমি পাবা, সেটা হচ্ছে ভাই এই যে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে অনেক কিছু বানায় লিখতে হয়, বানায় লিখবা কোথেকে? ধরো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তুমি তো ভালো করে পত্রিকা এডিটোরিয়াল পড়ো নাই, তুমি কোথেকে বানায় লিখবা? তুমি যে এই যে ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করবো আমরা তোমাদের পড়াবো, এখান থেকে তুমি সমসাময়িক অনেক বিষয়ের উপরে তোমার কিন্তু একটা ভালো দখল প্রতিষ্ঠা হয়ে যাবে। তো মনোযোগ দিয়ে তুমি যদি ক্লাসগুলো করো তোমাকে দেখবে রিটার্নের জন্য তোমাকে বেশি প্যারা নিতে হবে না। তো এই ট্রান্সলেশনগুলো তোমরা যদি ভালো করে বুঝতে চাও, দেখো আমরা মে মাসে যে রেকর্ড ক্লাসগুলো রাখছিলাম সেগুলো রাখছি এই জন্য ইংলিশে, যাতে করে তোমাকে পরবর্তীতে তোমাকে প্রবলেম ফেস করতে না হয়। তাহলে তোমরা কিন্তু আমাদের বেসিক স্ট্রাকচারটা বুঝে ফেলছো, যে যেদিন ক্লাস পরদিন ডেইলি এক্সাম, আর পুরো সপ্তাহে যা কিছু পড়ানো হয় শনিবারে উইকলি মেগা এক্সাম হয়। তার মানে পুরো সপ্তাহে তুমি যদি ঠিক মতো পড়তে না পারো, তুমি যদি শুক্র শনিবারে ভালো করে পড়ো, তাও কিন্তু তুমি কিন্তু মেগা এক্সামে পার্টিসিপেট করে তুমি তোমার পড়াটা গুছাই ফেলতে পারো। তাহলে এইভাবে তুমি প্র্যাকটিস করতে করতে বাংলাদেশ অ্যাফেয়ার্স বাংলা তোমার শেষ হলো। তারপরে দেখো আমরা কিন্তু শুরু করছি বাংলা সাহিত্য এবং ইংরেজি গ্রামার, এবং এখানে যথারীতি সেম প্রসেস আমরা আগাবো। যেদিন ক্লাস পরদিন তারপর ডেইলি এক্সাম, শনিবার উইকলি আমাদের মেগা এক্সাম, আর এই পিরিয়ডটা আমি তোমাদের দিয়ে দিব, তোমরা ভালো করে এটা দেখে নিও। এবং দেখো বাংলা সাহিত্য শেষ হওয়ার পরে যথারীতি কাউ চ্যাম্পিয়নশিপ, এবং এখানে বিজয়ী 10 জন পাবে 5,000 টাকা পুরস্কার। এবং এখানে কিন্তু যথারীতি আমরা 3 দিন সময় রাখছি প্রশ্ন ব্যাংক সলভ করার জন্য। বাংলা লিটারেচারে এখানে অনেক কোশ্চেন, এগুলো প্র্যাকটিস করার জন্য আমরা 3 দিন সময় রাখছি। তো এই প্রশ্ন ব্যাংক তুমি তো ডেইলি এক্সামের সময় প্র্যাকটিস করতেছো, উইকলি এক্সামে প্র্যাকটিস করতেছো, ভাই পিটুএ সিস্টেমটা এরকম, এখানে একটা কোশ্চেন এতবার প্র্যাকটিস করা হয় তুমি এখানে মুখস্থ করা লাগবে না, মাথার মধ্যেই ইনস্টল হয়ে যাবে। এখানের মধ্যে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, আবার ওপেন বুক কোশ্চেন প্র্যাকটিস রাখছি। এবং তোমার যদি আলসেমি লাগে তুমি চিন্তা করবে কিরে আমার দোস্ত তো এখান থেকে পুরস্কার পাওয়া যাবে কাউ চ্যাম্পিয়নশিপে, তুমি কাউতে জিতার জন্য হলেও তুমি কিন্তু এখানে কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এই কোশ্চেনগুলো থেকে আমি কাউ চ্যাম্পিয়নশিপ নিব। সুতরাং তোমার মনের মধ্যে একটা মোটিভেশন কাজ করবে, ওই যে পিটুও শাস্তি দেয় না, পিটুও পুরস্কার দেয়, ভালো পড়াশোনা করলে পুরস্কার দিব, কিন্তু এখানে শাস্তির কোনো ব্যবস্থা নাই। আমি মনে করি অ্যাডাল্ট মানুষকে শাস্তি দিয়ে কোনো লাভ হয় না। তাহলে এইভাবে কোর্সটা চলতে থাকবে, বিষয়ভিত্তিক আসবে, কোর্সগুলো চলতে থাকবে। তো সবগুলো সিস্টেম সেম, আমি আর নতুন জানতেছি না। এবং প্রত্যেকটা সাবজেক্টে তুমি দেখো এই যে বাংলা সাহিত্যের কাউ চ্যাম্পিয়নশিপ, বাংলা সাহিত্য ফাইনাল, তারপর তোমার হচ্ছে যে এখানের মধ্যে ইংরেজি কাউ চ্যাম্পিয়নশিপ, ইংরেজি ফাইনাল, আন্তর্জাতিক কাউ চ্যাম্পিয়নশিপ, আন্তর্জাতিক ফাইনাল, তারপরে তোমার হচ্ছে যে এখানের মধ্যে ইংরেজি সাহিত্যের ফাইনাল, তারপরে দেখো এখানের মধ্যে মেন্টাল অ্যাবিলিটি ফাইনাল, এটার মধ্যে কাউত নাই, কারণ মেন্টাল অ্যাবিলিটি তো আর কাউত হয় না এখানে। তারপরে ভূগোলের কাউ চ্যাম্পিয়নশিপ, আবার ভূগোলের ফাইনাল, এবং এর আগে কোশ্চেন সলভের জন্য টাইম রাখা, যথারীতি প্রত্যেকটা আসলে সেম। ম্যাথের কোনো কাউত হয় না, ম্যাথের ফাইনাল এক্সামের জন্য সেরা 5 জন। তবে আমি চিন্তা করতেছি ম্যাথ যেহেতু এটা খুবই একটা ক্লান্তিকর সাবজেক্ট, ম্যাথের মধ্যে তোমরা যদি ভালো করো আমরা এই পুরস্কার পরিমাণটা আরো বাড়াবো। এইভাবে চলতে চলতে তোমরা একটা ব্যাপার খেয়াল করো, আমাদের কোর্সে চলে যাচ্ছে কিন্তু একদম ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত। আমরা কিন্তু পিটুয়েতে তোমাকে এটা বলে দিব না যে অমুক টপিক পড়ো, তমুক টপিক পড়ো, অমুক বই পড়ো, আমরা এখানে তোমাকে পড়াই দিব প্রত্যেকটা টপিকের উপর, আমরা এখানের মধ্যে ক্লাস রাখছি। এবার আসো পিটুয়ের সাথে অন্যদের সাথে একটা বেসিক পার্থক্য বলি, তোমাকে আমরা 15 তারিখ কোর্স শেষ করে ছেড়ে দিব না ভাই, আমরা 16 ফেব্রুয়ারি থেকে। তো যেহেতু 46-এর কিন্তু স্যারগুলো যেহেতু পিএসসি বলছে তারা 1 জানুয়ারিতে দিবে, আমরা ধরে নিতে পারি এখানে ফর্ম ফিল আপ শুরু হবে ফেব্রুয়ারি থেকে, ধরে নিতে পারি তোমার হচ্ছে যে প্রিলি হবে হয়তো এপ্রিল মেতে আগামী বছর এরকম। তো আমরা তোমাকে তাহলে শেষ 3 মাস কী করবো, শেষ 3 মাস ছেড়ে দিব না, শেষ 3 মাস আমরা রিভিশন প্রোগ্রাম শুরু করব। এতদিন যা পড়াইছি এগুলোর উপর আবার রিভিশন ক্লাস নিব এবং মডেল টেস্ট নিব, এবং প্রত্যেকটা সাবজেক্টের উপর আমরা কিন্তু এখানের মধ্যে তোমাদেরকে ম্যারাথন ক্লাস নিব। পিটুয়েতে তুমি যদি ডেইলি ক্লাস ঠিক মতো না করো উইকলি পড়াশোনা করে তুমি ফিরে আসতে পারবা, এবং তুমি যদি ক্লাসের পড়াটা যদি তুমি ধরো একটু একটু তোমার গ্যাপ রয়ে গেছে, উইকলি এক্সামে তোমার গ্যাপ রয়ে গেছে, আমরা যে কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য টাইম রাখতেছি, দেখো সায়েন্সের কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য এই যে 1 দিন 2 দিন 3 দিন, এই 3 দিনে তুমি যে কোশ্চেন ব্যাংক সলভ করো ভাই আর পড়া কিছু থাকবে না, ওইভাবেও তুমি কামব্যাক করতে পারো, কাউ চ্যাম্পিয়নশিপে কামব্যাক করতে পারো, ফাইনাল এক্সামে কামব্যাক করতে পারো। এত কিছু করার পরও যদি পিছিয়ে যাও পরীক্ষা শেষ 3 মাসও পিটিও তোমাকে একদম ছেড়ে দিবে না, তখনও তুমি কিন্তু আমাদের রিভিশন প্রোগ্রাম এবং ম্যারাথন ক্লাসে জয়েন করে তুমি ফিরে আসতে পারো। এগুলোর জন্য নতুন করে কোনো টাকা নেওয়া হবে না, তার মানে তুমি যখন এগুলোর কাছে ভর্তি হবা
তোমার এই যে ডেইলি ক্লাস, তোমার উইকলি এক্সাম, কাউ চ্যাম্পিয়নশিপ, ফাইনাল এক্সাম, রিভিশন ক্লাসগুলো, রিভিশন ক্লাসের কোনো রুটিন এখানে কেন দেয় না? কারণ আমরা তো এখন জানি না যে আমাদের 46 প্রিলি কখন হবে। ওটা ডেট পাওয়া গেলে তখন আমরা এখানে মধ্যে ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাসে আমরা তোমাদের ক্লাসের রুটিনটা আবার দিয়ে দিব। ম্যারাথন ক্লাস কোনো কিছুর জন্য তোমাকে আর পে করতে হবে না, তুমি সবকিছু পেয়ে যাবা, মডেল টেস্ট প্রোগ্রাম থেকে শুরু করে সবকিছু। আর এর মধ্যে যে নতুন কত প্রতিযোগিতা আসবে তুমি কল্পনা করতে পারবে না। আর একটা বিষয় আমি বলি না, সেটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন যখন অনেকগুলো ক্লাস হয়ে যাবে এরপর আমরা শুক্রবার একটা জিনিস রাখছি, সেটা হচ্ছে এডিটোরিয়াল রিভিউ। এখন তুমি বলবো যে ভাই এডিটোরিয়াল রিভিউ কেন রাখছেন, কারণ পরীক্ষার আমরা যত কাছাকাছি আসবে তখন যত বেশি আমি এডিটোরিয়াল প্র্যাকটিস করব আমার তত বেশি কিন্তু আমাদের যে সাম্প্রতিকের উপর পড়াশোনা হয়ে যাবে। এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু প্রিলির কিছুদিন পরে লিখিত পরীক্ষা হয়ে যায়, তার মানে তুমি লিখিত পরীক্ষা প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকেই তুমি শুরু করে দিতে পারতেছো। যারা রেগুলারলি বিভিন্ন রকমের দৈনিক পত্রিকার এডিটোরিয়ালগুলো পড়বে, আমরাই পড়াবো তোমাদেরকে, তাদের কিন্তু রিটেন নিয়ে একদম তোমার বেশি এখানে চিন্তা করতে হবে না। আর এখানে প্রত্যেকটা টপিকের আমরা ক্লাস রাখছি, এরপরও তোমার যদি ক্লাস লাগে দেখো আমরা কিন্তু এখানে 15 ফেব্রুয়ারির পর আমাদের তো শেষ কোর্স, এরপরে তোমার রিভিশন প্রোগ্রামের ক্লাস, মডেল টেস্টের তোমার হচ্ছে যে আমাদের অনেক প্রশ্ন সলভ করানো, আবার ম্যারাথন ক্লাস, আরও অনেক কিছু এখানে মধ্যে থাকবে। তো এই কোর্সটা আমার বিশ্বাস তোমরা যদি মনোযোগ দিয়ে প্রথম থেকে যদি করো তাহলে ভাই তুমি বিসিএস তোমার কাছে খুব কঠিন কোনো কিছু মনে হবে না। পিটিও সবসময় গোছানোর প্রস্তুতিতে হেল্প করে, আমরা সবসময়ই আমরা আমাদের কোর্স ম্যাটেরিয়ালগুলো আপডেট করার ট্রাই করি এবং এই বছরে তোমরা অনেক বেশি আপডেটেড কন্টেন্ট ইনশাল্লাহ পাবা। তো এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।